নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুসংবাদ বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফে মহিলাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দেওয়া হয় তবে বন্ধুরা সেপ্টেম্বর মাসে মহিলাদের জন্য রয়েছে দারুণ সুখবর সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলারা অ্যাকাউন্টে দুবার টাকা পাবে তবে বন্ধুরা এই অতিরিক্ত টাকা পাওয়ার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিছু শর্ত পূরণ করতে হবে তবেই এই অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে পাওয়া যাবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসে কাদের কাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে অতিরিক্ত টাকা পাওয়ার জন্য কি শর্ত পূরণ করতে হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের সেপ্টেম্বর মাসে অ্যাকাউন্টে দুবার টাকা তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এই দুবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফ থেকে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বর্তমানে দু কোটির বেশি মহিলা নিজেদের নাম লিখেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যার মধ্যে প্রায় এক কোটি নব্বই লক্ষ মহিলারা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফ থেকে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন ইতিমধ্যে বিধবা মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে তাছাড়া ভুল তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে প্রায় সাত থেকে আট লক্ষ মহিলাদের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তালিকা থেকে বাদ যেতে চলেছে সেপ্টেম্বর মাসে এই সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা থেকে এই সেপ্টেম্বর মাসে বঞ্চিত হতে পারেন কাদের কাদের সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হবে না কারা কারা বাড়তি টাকা পাবে বিস্তারিত জানানো হল দেখুন বন্ধুরা রাজ্যের সাধারণ মহিলাদের কথা মাথায় রেখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে আর্থিক সহায়তা পায় তবে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি ঘোষণার মাধ্যমে এই প্রকল্পের নিয়মে বেশ কিছুটা পরিবর্তন করেছেন আগে বলা হয়েছিল যে কোনো মহিলা যদি রাজ্য সরকারের অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পায় তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবে না তবে এখন সেই নিয়মটি পাল্টে বিধবা ভাতা প্রকল্পের যে সমস্ত মহিলা রয়েছেন তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে অর্থাৎ তারা এবার থেকে বিধবা ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার দুই প্রকল্পের টাকা একসাথে পাবেন মাসে অর্থাৎ বন্ধুরা বিধবা ভাতা প্রকল্পের মহিলারা এবার থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন তো যে সমস্ত বিধবা মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন সেপ্টেম্বর মাসে তারা অ্যাকাউন্টে দুবার টাকা পাবে একবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তারা অ্যাকাউন্টে পাবেন ও আরও একবার বিধবা ভাতা প্রকল্পের টাকা তারা অ্যাকাউন্টে পাবেন দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে নতুন কি কি নিয়ম মানতে হবে এক নম্বরে বলা হয়েছে শর্ত অনুযায়ী যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তাদের ব্যাংকে কে ওয়াইসি পূর্ণ করতে হবে অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন আপনাদের ব্যাংকের সাথে কেওয়াইসি ওয়াইসি আপডেট করাতে হবে দু নম্বরে বলা হয়েছে বন্ধুরা জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকলে টাকা পাওয়া যাবে না জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিয়ে সরাসরি ব্লক অফিসে গিয়ে অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছেন আপনাদের টাকা দেওয়া বন্ধ করা হবে তাই বন্ধুরা টাকা বন্ধ হওয়ার আগে সিঙ্গেল অ্যাকাউন্ট খুলে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার নিয়ে ব্লক অফিসে গিয়ে অ্যাকাউন্টটি চেঞ্জ করে আসুন তিন নম্বরে বলা হয়েছে বন্ধুরা যে সমস্ত বিধবা মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের সমস্ত কাগজপত্র ঠিকঠাক থাকলে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এক হাজার টাকা ও বিধবা ভাতার এক হাজার টাকা মোট দু হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা বিধবা ভাতা প্রকল্পের যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা সেপ্টেম্বর মাসে দু হাজার টাকা পাবেন একবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের হাজার টাকা ও একবার বিধবা ভাতা প্রকল্পের হাজার টাকা পাবেন চার নম্বরে বলা হয়েছে বন্ধুরা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে স্বাস্থ্যসাথী ও আধার কার্ডের মতো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা করেননি তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে সমস্যা হতে পারে এই সেপ্টেম্বর মাসে অর্থাৎ বন্ধুরা আপনারা যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ড জমা না দেন তাহলে বন্ধুরা আপনারা সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নাও পেতে পারেন পাঁচ নম্বরে বলা হয়েছে বন্ধুরা যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করেন তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন না এই সেপ্টেম্বর মাস থেকে অর্থাৎ বন্ধুরা সরকারি চাকরি করেন এমন পরিবারের মহিলাদের সেপ্টেম্বর মাস থেকে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না তো বন্ধুরা বর্তমানে আপনার কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন